প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণীর গণিত এবং বীজগণিত থেকে আমরা আজকে আলোচনা করব 4.3 উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ माइनस विश्लेषण कर प्रयोग उत्पादन करते उत्पादक विश्लेषण मान दुईटा दौरिक राशि गुण को विश्लेषण মধ্য পদে উৎপাদক বিশ্লেষণ যেমন x স্কয়ার যোগ ax প্লাস a অথবা bx স্কয়ার যোগ ax স্কয়ার উইথ ax স্কয়ার যোগ ax প্লাস c এটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে এটার মধ্যপদকে আমরা দুইটা ভাগে দুইটা ভাগে বিভক্ত করব এই মধ্যপদকে দুই ভাগে বিভক্ত করা মানে মধ্যপদের বিভাজন এবং এটাকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর মিডল মানে মধ্য টার্ম মানে বিভক্ত করা তাহলে মধ্যপদের বিভক্ত করে যে উৎপাদক বিশ্লেষণ করা যায় সেটাকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর তাহলে আমরা এই সাইটটা পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করব এখন আসুন আমরা সেই পদ্ধতিগুলো প্রথমে লিখি যেমন aq plus h এক নাম্বার মনে করবে aq plus h এটাকে যদি আমরা উৎপাদক করতে চাই তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব এখানে প্রথমে aq লিখব প্লাস सूत्र a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার তাহলে কি দাঁড়ালো a প্লাস 2 ইনটু a স্কয়ার মাইনাস 2a প্লাস 4 তাহলে এটা হলো আমাদের বিশ্লেষণ এবার আসো আমরা যদি মাইনাস করা লিখি তাহলে সেই ক্ষেত্রে হবে 64 aq minus 125 bq এটা যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে এটা কি হবে 4a whole cube minus 5b whole cube কারণ 64 কে
तीन बार बोलो साइड बोलो साइड बोलो साइड सुसुप्ति आर ए चले तो फोर ए बोल क्यों माइनस फाइव बी बोल क्यों चले क्यों माइनस बी क्यों बेस्ट कर बोलो ए माइनस बी इनटू ए स्क्वायर प्लस ए बी प्लस बी एस তাহলে সমান কি দাঁড়াবে 4a minus 5b আর এখানে হলো 4 এর বর্গ 16 a এর বর্গ a স্কয়ার প্লাস 4 প্লাস 20 ab প্লাস 5 প্লাস 25 bs তাহলে আমরা এটাকে কোন সূত্র আকারে প্রকাশ করেছি a কিউব মাইনাস b কিউব আকারে एक यू माइनस बी क्यूब इक्वल टू ए माइनस बी इंटीग्रेट कर तो ए बी प्लस बी एस चलिए प्रिय शिक्षक मित्र आशा करें तुम रहे थे बुझते थे बच्चों ए बार आशा ए पर हम अरे क्या कोटेस जब हम बारह नंबर সেটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab মাইনাস b স্কয়ার এটা সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার মাইনাস b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে এর জায়গায় হলো a মাইনাস b প্লাস b এর জায়গায় হলো আর a মাইনাস b টু এ এর জায়গায় a মাইনাস b টু এর জায়গায় হলো তাহলে a প্লাস b টু a মাইনাস b তাহলে এটা আমরা কোন সূত্র ব্যবহার করেছি প্রথমে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার এর সূত্র a মাইনাস b হোল স্কয়ার সূত্র এর হলো b স্কয়ার তাহলে a প্লাস b টু a মাইনাস b তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো এবারে আসো আমরা 13 নম্বরটা পড়ি 13 নম্বর হলো 16 y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6 a মাইনাস 9 তাহলে এটা আমরা কি করব প্রথমে 16 y স্কয়ার লিখব মাইনাস sin a ডিনোমিনেটর থেকে মাইনাস sin কমন নেব a স্কয়ার প্লাস 6 a প্লাস 9 তাহলে সমান আমরা এখানে লিখব 16 y স্কয়ার মাইনাস এটাকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করে সাজাব তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 3 প্লাস 3 স্কয়ার তাহলে আমরা এখানে লিখব 4 y স্কয়ার মাইনাস a প্লাস 3 হোল স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a plus b into into a minus b এখন এটাকে যদি আমরা ব্র্যাকেট করে দিই তাহলে 4y plus a plus 3 আর এখানে হবে 4y minus a minus তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবারে আসো আমরা 17 নম্বর অঙ্কটা করি 17 নম্বর অঙ্কে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1 এটাকে আমরা কিভাবে সাজাব দেখো প্রথমে a স্কয়ার এর সাথে 1 কে নেব a স্কয়ার মাইনাস 1 আর মাইনাস 2ab প্লাস 2b কে আলাদা করে তাহলে a স্কয়ার মাইনাস 1 কে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আকারে প্রকাশ করতে পারি কারণ 1 সমান আমরা 1 স্কয়ার লিখতে পারি মাইনাস এখান থেকে 2b কমন নেব আর তারপর a মাইনাস 1 তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a মাইনাস 1 ইনটু a স্কয়ার
प्लस ए प्लस वन माइनस टू बी इनटू ए माइनस वन এখন আমরা এই দুইটা থেকে যদি a minus 1 কমন নিই আর থাকবে a square plus a plus 1 minus 2b এখন যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়াবে এখানে a square minus b square এর সূত্র হলো a plus 1 into a minus 1 আর এখানে 2b into a minus 1 আমরা যদি a minus 1 কমন নিই তাহলে আর থাকবে a plus 1 minus 2 এখন এটাকে আমরা সাজিয়ে লিখবো a minus 1 into a minus 2b plus 1 তাহলে সুতরাং এখানে উৎপাদক হলো তাহলে তোমরা আবার দেখো a square minus 1 কে আমরা আগে লিখেছি माइनस टू ए बी प्लस टू बी के पर ए स्क्वायर माइनस वन एस पे बोलते हैं वन स्क्वायर लिखो और ये दूसरे दिन जो दिन टू बी कॉमन नहीं ना तब ए माइनस वन अपन ए स्क्वायर माइनस बी स्क्वायर शुरू करो ए प्लस वन इन ए माइनस वन और ये दिन तो ये टू बी जो दिन कॉमन नहीं ए माइनस वन दोनों तो जो ए माइनस वन कॉमन नहीं आते तब ए प्लस वन माइनस टू ये जगह शायद ये लिख पे रहो তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পেরেছো এরপরে আসো अठारह नंबर एक्स टू दी पावर फोर माइनस टू एक्स स्क्वायर प्लस वन এটা কিন্তু যদি আমরা লিখি এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস সূত্র টু ইন্টু এক্স স্কয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কয়ার তাহলে আমরা এটাকে কি লিখতে পারি এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার আকারে সাজাতে পারি তাহলে এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়ান এ এর পরিবর্তে এক্স স্কয়ার আর বি এর পরিবর্তে ওয়ান তাহলে এ স্কয়ার মাইনাস ওয়ান হোল স্কয়ার এখন এটা সূত্র হলো ভিতরে যদি আমি সূত্র আকারে আবার সাজাই তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়ান স্কয়ার লিখতে পারি এত হোল স্কয়ার এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান পুরোটার উপর হোল স্কয়ার সমান এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার সুতরাং নির্ণয় উৎপাদক x plus 1 whole square into x minus 1 whole square আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার আসো আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব সেটা হলো 24 নাম্বার 24 নাম্বার অঙ্কে হলো x square plus 7x minus 120 এটাকে মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ এখানে তিনটে রাশি আছে তিনটে রাশির মাঝখানে থাকে বিভাজিত করে দুটো পদে রূপান্তর করতে ঠিক আছে এখানে যে 120 আছে সে 120 এর এমন ভাবে ভাঙাতে হবে বিয়োগ করতে যেন কি হয় যেন 7 তাহলে কি হবে দেখো 120 সমান 1 গুণ 120 120 থেকে 1 বিয়োগ করলে কখন 7 হবে না তাহলে 2 গুণ 60 60 থেকে 2 বিয়োগ করলে কখনো 7 হয় না তারপর 3 গুণ 40 40 থেকে 3 বিয়োগ করলে 7 হবে না 5 গুণ 60 দিলে 4 গুণ 30 30 থেকে 4 বিয়োগ করলে 7 হবে না 5 গুণ 5 গুণ 10 তাহলে 20 पहले 500 भी 120 को 20 के पास भी ऊपर ले 7 हो गए 100 गुण 20 20 से के 100 भी ऊपर ले 7 हो गए 8 दिले 8 गुण 8 के 8 540 पहले 8 को 120 देखो 15 के 8 भी ऊपर ले 7 हो पहले हमका 120 ने এভাবে দুটো পদে অনেকগুলো পদে ভাগ হতে পারে কোন কোন হচ্ছে এখন যে গুণফলটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 7 মিলবে সেইটা রূপে আমরা ভাগ করব তাহলে আর এমন গুণফল ভাঙালে 15 থেকে
आप देखो ये था पहले हम राइट हैंड लिखते पड़े एक्स स्क्वायर प्लस कॉमनो एक्स माइनस क्यूब एक्स माइनस एक्स को भी चलिए समान हम लोग देखो एक्स को भी कॉमन ही एक्स प्लस क्यूब की एक अंतर के माइनस क्यूब को भी कॉमन ही एक्स प्लस क्यूब एक अंतर के दुनिया हम लोग एक्स प्लस क्यूब की कॉमन ही आखर में एक्स माइनस ए সুতরাং এই নিয়ম উৎপাদক হবে নিম্নিয়ম উৎপাদক হবে কত এক্স প্লাস ফিফটিন ইন্টু এক্স মাইনাস এ তবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা মধ্য পদে বিভক্ত করছি অর্থাৎ এই সেভেন এক্স এর দ্বিতীয় পদে বিভক্ত করবো তাহলে দ্বিতীয় পদকে কিভাবে ভাগ করবো লাস্ট চিহ্ন যদি মাইনাস তাহলে আমরা যে দ্বিতীয় পদে ভাগ করব সেটা একটা থেকে একটা বিয়োগ করব বিয়োগ করলে যেন মাঝখানে তার সহগ সমান হয় তাহলে আমরা একশো বিশের মাথায় একদম একশো বিশ দুইটা পদ করেছি এটা থেকে এটা বিয়োগ করলে সাত হয় না তাহলে দুই দু সাইড গুণ করলাম একশো বিশ হয় কিন্তু বিয়োগ করলে সাত হয় না কিন্তু সর্বোচ্চ আট গুণ করলো গুণ করলে একশো বিয়োগ করলে সাত হয় এই জন্য আমরা আট এবং পনেরোর দিয়েছে এবং যে আট এবং পনেরোর মধ্যে যে বোর্ডটা বড় তাকে আগে লিখবো এবং বড়টার আগে সেভেন এক্সের আগে যে চিহ্ন সেই চিহ্ন বসবে এর পরবর্তীটাতে অপোজিট চিহ্ন বসবে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এখানে মাইনাস লিখতাম অপোজিট চিহ্ন এখানে প্লাস তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আসলে আমি আরেকটা অঙ্ক করি যেমন মস্তিষ্ক মস্তিষ্ক নাম্বার এক্স স্কেয়ার মাইনাস একান্ন এক্স প্লাস ছয়শো পঞ্চাশ এটাকে আমরা মধ্যপথ বিভাজন করব ছয়শো পঞ্চাশকে আমরা যদি পাঁচ দিয়ে দিই পাঁচ তারপর পঁয়ষট্টি শূন্য আবার যদি পাঁচ দিয়ে দিই পাঁচ দশ দশ আট থেকে ছয় পাঁচশো তিরিশ তাহলে পাঁচশো সাতশো ছাব্বিশ থেকে যদি পঁচিশ বিয়োগ করি ছাব্বিশ এবং পঁচিশ বিয়োগ করলে একান্ন তাহলে আমরা ছয়শো পঞ্চাশকে এভাবে লিখতে পারি পঁচিশ গুণ ছাব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ গুণ করলে ছয়শো পঞ্চাশ এবং পঁচিশ এবং ছাব্বিশ যোগ করলে কেন যোগ করছি লাস্টের সিজন যদি প্লাস হয় তাহলে আমাদেরকে এই যে দুইটা রাশি গুণ হিসেবে লিখছি এই জন্যটা যোগ করে লিখতে হবে আর লাস্টের সিজন যদি মাইনাস হয় তাহলে দুইটা রাশি গুণ হিসেবে লিখে বিয়োগ করে লিখতে হবে যোগ করে লিখলে তাহলে এটা সমান হয় তাহলে এই জন্য আমরা পঁচিশ এবং ছাব্বিশে গুণ দিয়েছি তাহলে এটাকে লিখবো একটা মাইনাস এর মধ্যে বড় যেটা সেটাকে আমরা আগে লিখবো ছাব্বিশ তারপর ছোটোটা লিখবো মাইনাস পঁচিশ কেন মাইনাস লিখছি উভয়টা যদি যোগ করতে হয় তাহলে উভয়টা চিহ্ন একই হতো এবং সেই চিহ্নটা হবে এই চিহ্ন এটা যদি মাস্টারের চিহ্ন যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস চিহ্ন বসাতে হবে আর মাস্টারের চিহ্ন যদি প্লাস হয় তাহলে প্লাস চিহ্ন বসাতে হবে যোগ ছয়শো পঞ্চাশ তাহলে দুইটা পদে বিভক্ত হইল এখন এই দুইটা পদ থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে কী হবে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স হয় এক্স দ্বারা ছাব্বিশে ভাগ করলে ছাব্বিশ হয় আর পঁচিশ দিয়ে ভাগ করলে এক্স দ্বারা পঁচিশের সাথে ভাগ করলে পঁচিশ পঁচিশ দ্বারা এটাকে ভাগ করলে ছাব্বিশ তাহলে আমরা সংখ্যা থেকে এক্স মাইনাস ছাব্বিশ কমন নেব আর থাকবে এক্স মাইনাস সুতরাং নির্ণয় উপর নিম্ন উৎপাদক হল এক্স মাইনাস ছাব্বিশ ইন্টু এক্স মাইনাস পঁচিশ তাহলে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ এবার আসো আমরা একত্রিশ নম্বর অঙ্কটা করি একত্রিশ নম্বরে এ স্কোয়ার প্লাস সেভেন এ হোল স্কোয়ার মাইনাস এ
क्लास सेवेन माइनस एकश आशी एन एटे उत्पादक विश्लेषण करब प्राय समान से समान पद गुलाके छोट एक पद रूपान राशि এখন 180 কে যদি আমরা ভাঙাই এটা গুণ করে 180 কে যদি গুণ করে 8 হবে তাহলে আমরা 10 গুণ 18 লিখতে পারি 18 আর 10 এর গুণ করতে 180 আর বিয়োগ করে 18 এর বর্গ বিয়োগ করলে 8 হয় তাহলে আমরা এটাকে লিখব x স্কয়ার মাইনাস এইটাকে বড় হয়ে যাচ্ছে এটা আমরা আগে লিখব যেহেতু বিয়োগ হচ্ছে প্রথমটা মাইনাস করলে পরেরটা প্লাস tan x মাইনাস 180 माइनस তাহলে আমরা প্রথম ভিডিওর জন্য যদি x সমান x - 18 হবে পরবর্তীতে যদি x - 18 হবে এখন এই দুটো পদ থেকে যদি x - 18 কমন নেই তাহলে আপনাকে x + 10 আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এরপর আমরা যে x এটা ধরেছিলাম সেই ধরা জিনিসটাকে আমরা ছেড়ে দিতে হবে কিভাবে এটা x তাহলে x এর কারণে আমরা কি লিখব a স্কয়ার প্লাস 7 a মাইনাস 18 আবার এখানে a স্কয়ার প্লাস 7 a প্লাস 10 এখন আমরা এটাকে কি করব সাজিয়ে লিখব সমান a স্কয়ার প্লাস 9 গুণে কত এটাকে আবার মিডিয়াম ফ্যাক্টর করব 9 গুণে 18 মাইনাস 2 a মাইনাস 18 আবার এটাকে ও মিডিয়াম ফ্যাক্টর করলে a স্কয়ার প্লাস 5 a প্লাস 7 a প্লাস 10 তাহলে সমান কি দাঁড়াবে সমান এখান থেকে যদি আমরা a কমন নি a প্লাস 9 হবে এখান থেকে যদি 2 কমন নি a প্লাস 9 হবে আবার এখান থেকে যদি a কমন নি a প্লাস 5 হবে এখান থেকে এটা 2 2 কমন নি তাহলে a প্লাস 5 হবে তাহলে আমাদের কি দাঁড়াবে দাঁড়াবে a প্লাস 9 ইনটু a মাইনাস 2 ইনটু a প্লাস 5 ইনটু a প্লাস 2 এখন এটাকে আমরা সাজিয়ে যদি লিখি a মাইনাস 2 লিখলাম আগে a প্লাস 2 লিখলাম তারপরে a প্লাস 5 লিখলাম a প্লাস 9 তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা আজকে যে উৎপাদকগুলো বিশ্লেষণ করেছি সেগুলো হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b এরপর আমরা করেছি a কিউব প্লাস b কিউব সূত্র a কিউব প্লাস b কিউব সূত্র হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার এরপর করেছি a কিউব মাইনাস b কিউব সূত্র a কিউব মাইনাস b কিউব সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার এরপর মধ্যবর্তী বিভাজন মাধ্যমে আমরা সূত্র অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টরে আমরা উৎপাদকের বিশ্লেষণ করেছি আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে ফলো করেছো তোমরা বাসায় এই অঙ্কগুলো বারবার অনুশীলন করবে আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো নিরাপদ থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস থেকে আমি সমস্ত প্রশ্ন করেছি ধন্যবাদ সবাইকে।